আরবি মাসের হিসেব অনুযায়ী বিশ্বজুড়ে ঈদ উদযাপনে একদিনে তফাত থাকে বিভিন্ন দেশে। বাংলাদেশে ঈদুল আজহা পালন হচ্ছে বুধবার। মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর অনেক দেশে ঈদুল আজহা পালন করা হচ্ছে আজ। বিশ্বের বিভিন্ন ইভেন্টের অ্যাথলেটরা এরই মধ্যে বিভিন্ন মাধ্যমে জানিয়েছেন ঈদের শুভেচ্ছা। পিএসজির তিন নিউ সাইনিং তারকা সার্জি রামোস, জিয়ান লুইজি ডোনারোমা ও আশরাফ হাকিমি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্যারিসিয়ান ক্লাবটার অফিসিয়াল পেজে। ঈদের পোশাক পরে ছবি আপলোড করে ভক্তদের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন রিয়ালের ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। নিজের পেজে ঈদ মুবারক জানিয়ে পোস্ট দিয়েছেন আফগান ক্রিকেট তারকা মোহাম্মদ নবী। রাশিয়ান মিক্সড মার্শাল আর্ট লেজেন্ড খাবিব ঈদ মুবারক জানিয়েছেন নিজের সোশ্যাল নেটওয়ার্কের অফিসিয়াল ফেসবুক পেজে। এদিকে টোকিও অলিম্পিক্সে অংশ নিতে বাংলাদেশের ছয় অ্যাথলেট রয়েছেন জাপানে। টোকিওতে ঈদের নামাজ আদায় করেছেন রোমানসানা বাকিরা। ফরিদা বক্তিয়ারা, ডিবিসি নিউজ ডেস্ক।